গত সপ্তাহে যেখানে আলোচনা হয়েছিল তার পর থেকে একষট্টি ভাষাতে আর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكلف نفسا إلا وسعها ولدينا كتاب شيء شنو كتاب بل قلوبهم في غفلة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون حتى إذا أخذنا مطرفيهم بالعذاب إذا هم يجأرون لا تجأروا اليوم إنكم منا لا تنصرون قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكسون مستكبرين به سامرا تذكرون أم لم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون أم تسألهم خرجا فخرج ربك خير وهو خير الرازقين وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আসলে এখান থেকে কাফেরদের বিশেষ করে মক্কার কাফের যারা ছিল রসুল করিম আলাইহিসসালামের জামানায় যারা কোরআন শরীফকে প্রত্যাখ্যান করতেছিল যে আমরা কোরআন শরীফ বা এটা আল্লাহ পাকের কালাম হিসাবে তারা এটাকে মেনে নিতে চাইতেছিল না তাদের বর্ণ আর আগে গেছে হলো ইমানদারদের বর্ণ তাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে ইমানদার জানা তারপর পরই কাফের মুশরিকদের কোরআন বা দীন ও শরিয়াতকে প্রত্যাখ্যান করা না মানা বরঞ্চ অহংকার করা এই বিষয়টা এখানে তুলে ধরেছেন আল্লাহ প্রিয় নবীজি আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন আর এর জন্য বিভিন্নভাবে তিনি কষ্ট করে তাদের সামনে এই কালামকে পেশ করতেন তাদেরকে কোরআন শরীফ শোনাইতেন এবং তারা যেন ইমানের পথে আসে ইসলামের পথে আসে তার জন্য এমন কোনো রাস্তা তিনি বাকি রাখতেন না যেটা তার সাধ্যের মধ্যে ছিল কিন্তু তারা বিভিন্ন অজুহাতে এটাকে তারা প্রত্যাখ্যান করেছে তো আল্লাহ তাবারক তাআলা সেগুলি এখানে বর্ণনা করছেন যে যখন তারা এটাকে প্রত্যাখ্যান করছে আল্লাহ ওদেরকে আজাবে গ্রেফতার করছে বিশেষ করে বদরের যুদ্ধে হ্যাঁ তাদের অনেক সরঞ্জামাদি ছিল যুদ্ধের জন্য আর অন্যদিকে মুসলমানদের কাছে তেমন যুদ্ধের সরঞ্জামাদি ছিল নিরস্ত্র ছিল কিন্তু আল্লাহ তাআলা তারপরে কাফের মুশরিকদেরকে কঠিন শাস্তি দিলেন এবং তাদের বড় বড় অহংকারী যারা ছিল তাদের আল্লাহ জাহান্নামে পাঠাইলেন এখানে বলতেছেন যে
বল কুলুবুহুম ফি গফরা গফর গমরাতিন মিন হাযা। এই কোরআনের ব্যাপারে তাদের অন্তরটা গাফিলাতির মধ্যে ছিল, এই কোরআনের ব্যাপারে তাদের অন্তরের মধ্যে আস্থা ছিল না, বিশ্বাস ছিল না, মহব্বত ছিল না, ভালোবাসা ছিল না, যার কারণে তারা বিশ্বাস করতে পারেনি। আসলে ইমান এর মূল উৎসবই কোরআন ছিল। আল্লাহ যে কোরআনে করিম আমাদের নবীজির উপরে নাজিল করতেছিলেন এবং নবীজি কাফের মুশরিকদেরকে এই কোরআন শরীফ শোনাইতেন এবং বলতেন যে কোরআনকে তোমরা বিশ্বাস করো, তো আল্লাহ বলেন যে বাল কুলুবুহুম ফি গাফলা আফ আমরাতিন মিন হাযা। এই কোরআনের ব্যাপারে তাদের অন্তর চরমভাবে গাফিলাতির মধ্যে। এই জন্য ইমানদারদের উচিত যে তাদের অন্তরকে সজাগ করা কোরআন শরীফের ব্যাপারে, কোরআনকে মহব্বত করা, কোরআনকে ভালোবাসা। তা নাহলে কাফেরদের মতো তাদের অবস্থাও আজকে মুসলমানরা আমরা কোরআনকে তো ওইভাবে গ্রহণ করতে পারি না যে আমাদের সংসদটা চলবে কোরআন মধ্যে। এই যে এখন কী করে কী বলে কে এই সংবিধান সংস্কার করা হচ্ছে, এখানে তো উচিত যে এই 90-95% মুসলমানদের দেশে সর্বপ্রথম কোরআনে কারিমের বিষয়গুলি আসা উচিত যে আমাদের সংবিধানে এগুলি সংযোজন করা, কোরআনের নীতিমালাগুলি যে কীভাবে আমাদের জীবনযাপন, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের দেশ রাষ্ট্র কীভাবে চলবে, হ্যাঁ এই কোরআনের থেকেই সংস্কার করা উচিত। হ্যাঁ, আমরাও তো কাফেরদের মতো, আমাদের অন্তর কোরআনের ব্যাপারে একেবারে গাফের। আর কাফের মুশরিকদের কার্যকলাপ কোরআনের ব্যতিরিক্ত, কোরআনের বিপরীত যেগুলি তারা করতেছে, তারা কুফরি করে, শেরেকি করে, নবীর সাথে শত্রুতা পোষণ করে, ইসলামের সাথে শত্রুতা পোষণ করে। যখন আমি ওই কাফের মুশরিকদের মধ্যে যারা মুত্রাফিহিম মানে বিলাসী জীবনযাপন করে, যারা বিলাসিতার মধ্যে ডুবে থাকে, ওদেরকে আমি যখন আজাবের দ্বারা শাস্তি প্রদান করলাম, আজাবে পাকড়াও করলাম, তাদেরকে গ্রেফতার করলাম, ইদা তারা তখন চিৎকার করা শুরু করল। আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন চিৎকার করে, হ্যাঁ যে লঞ্চ যখন ডুবতে থাকে, স্টিমার যখন ডুবতে থাকে, তখন দেখবেন যে লঞ্চে স্টিমারে যারাই থাকে, যে মুসলমান হোক আর অমুসলিম হোক, সবাই কিন্তু আল্লাহকে স্মরণ করে। আল্লাহ এটাই বলছে যে যখন তোমরা এই নৌযানে থাকো আর সেটা ডুবতে থাকে, তখন তোমরা এক আল্লাহ ছাড়া অন্য সবাইকে ভুলে যাও, তাহলে আল্লাহ আমাদের রক্ষাকর্তা, আর কেউ নাই রক্ষা করে। যখন আমি আবার তোমাদেরকে ওই পরিস্থিতি থেকে নাজাত মুক্তি প্রদান করি, তখন তোমরা এবং স্থলে নিরাপদে আমি পৌঁছে দিই, তখন আবার আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করা শুরু করি। তো আসলে মানুষ বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে, কিন্তু আল্লাহ পাকের অভিপ্রায় হলো যে মানুষ স্বাচ্ছন্দ্যে তারপরে সুখের সময় সে যেন আল্লাহর কথাকে স্মরণ করে। তাহলে দুঃখের মধ্যে পড়লে, মুসিবতের মধ্যে পড়ে যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার কাছে সাড়া দেয়। কিন্তু মানুষ সুখের সময় যদি আল্লাহকে ভুলে যায় আর দুঃখের সময় আল্লাহকে ডাকতে থাকে, তো আল্লাহ তাআলা বলেন যে এটা কোনো একটা মানে ইসরি একটা আওয়াজ, ইসরি একটা আওয়াজ, এই আওয়াজে আল্লাহ ছাড়া দেন, তার ডাকে সাড়া দিতে চান না আল্লাহ। এই জন্য যখন তাকে পাকড়াও করা হয় আজাবে, তখন সে চিৎকার করতে থাকে। আল্লাহ বলেন যে আজকে কেন চিৎকার করতেছো, লা তাজারুল ইয়াউম, আজকে তোমরা চিৎকার করিও না,
আজকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে কোনো সহযোগিতা করা হবে না, বিপদের মধ্যে পড়ে রাখতে উচিত ছিল তো ভালো অবস্থায় আমাকে ডাকা, কিন্তু তোমরা সে অবস্থা পদকানা আয়াতি তুতলা আলাইকুম ফকুনতুম আলা আ'কাবিকুম তানকিসুন, যখন তোমাদের সামনে আমার আয়াতকে তেলাওয়াত করা হয়, আর বিশেষ করে নবী আলাইহিস সালাম তাদের মক্কা শরীফে বাইতুল্লাহর সামনে, সেখানেও কাফের মুশরিকরা যারা মূর্তি পূজা করত তাদেরকে কোরআন শরীফের আয়াত শোনাত, নসিহাত করত যে দেখো তোমরা মূর্তি পূজা করো না, এর কোনো সক্ষমতা নেই, তোমাদেরকে বাঁচাইতে পারে না, হেফাজত রক্ষা করতে পারে না, এগুলিকে ছাড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো। এইভাবে যখন কোরআন শরীফ দিয়ে তাদেরকে নসিহাত করা হয়, ফকুন্তুম আলা আ'কাবিকুম তানকিসুন, আল্লাহ বলেন যে তোমরা তখন কী করতে, কী করে থাকো, তোমরা তোমাদের পশ্চাতে ফিরে আসো, কুফরের উপরে ফিরে আসো, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো, আমার নবীর কথা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো না, মুস্তাকবিরিন অহংকার করা। আসলে মানুষের মধ্যে অহংকারটাই হলো বড় জিনিস, অনেক মানুষ হক এবং সত্য বোঝে, তারপরেও সত্যের সামনে বিনয়ী হয় না, মাথা নত করে না, বরঞ্চ সে গো ধরে থাকে যে না আমি এর সামনে মাথা নত করব না, আমি যেটা বুঝি এটাই ঠিক। অনেকে বাপদাদাদের ধর্ম এটা মনে করে যে আমরা বাপদাদাদের থেকেই প্রথা দেখে আসতেছি, কোরআন হাদিসের দলিল তাদের সামনে নেই, কিন্তু আমাদের সমাজে অনেক কাজকর্ম এমন আছে যেগুলি কোরআন এবং হাদিস সেটা সমর্থন করে না, তারপরেও মানুষ করে। এই যে মৃত্যুবার্ষিকী পালন করা, এটাও তো আমাদের কোনো হাদিসে বা কোনার কোরআন শরীফে কোথাও এটা নাই যে মৃত্যুবার্ষিকী পালন করা, জন্মবার্ষিকী পালন করা। অথচ দেখা যায় যে প্রত্যেক বছরেই মৃত্যুবার্ষিকী পালন করতেছে, এটা আমাদের মধ্যে কোন ইসলাম হলো আমরা মৃত্যুবার্ষিকী, যে আমার বাপের মৃত্যুবার্ষিকী আছে, দোয়া করবেন, কোনো বার্ষিকী তো দরকার নেই। হ্যাঁ, মৃত ব্যক্তিদের জন্য যে কোনো সময় দোয়া করা উচিত বা দোয়া করতে হয়, একজন লোক পানিতে ডুবতেছে তো ঠিক আছে আমি 40 দিন পরে ওকে পানির থেকে উদ্ধার করবো, ভাই 40 দিন পরে তো ও তো ডুবে মরে শেষ হয়ে যাবে, 40 দিন পরে বলে না 40 দিনে আমি ইয়ে করবো একটা অনুষ্ঠান করবো, 40টা বলি না, 3 দিন যখন হবে তখন একটা অনুষ্ঠান করবো। তো আমাদের সমাজের ভিতরে এই যে রসম যেগুলি প্রথা কত আমাদের বাপদাদাদের থেকে বা আমাদের সমাজের যে সমস্ত মানে পদ্ধতিগুলি পূর্বের থেকে চলে আসতেছে, আমরা দেখি না যে এখানে কোরআন হাদিসের কোনো দলিল আছে, আমরা সেগুলি করতেই আছি। ইদানিংকালে আবার ম্যারেজ ডে পালন করা হয় যে বিবাহ বার্ষিকী পালন করতেছে, হ্যাঁ মুসলমানি ডেও পালন করে, যেদিন মুসলমানদের সেদিনও পালন করে, কত মানে কত রকমের প্রথা মধ্যে আমরা চলে আসছি। হ্যাঁ, অথচ কোরআন এবং হাদিস শরীফে যে আমলগুলি আছে তার থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে গিয়ে আমরা আমাদের প্রথার মধ্যে চলে আসতেছি। তো আল্লাহ বলেন যে তোমরা অহংকার করতেছ না, আমার বিধানকে তোমরা মানো না, এর সামনে মাথা নত করো, মুস্তাকবিরি না, মানে তোমরা অহংকার করো। বিহি সামের, সামের শব্দের অর্থ হলো রাত্রে গল্প করা। তো কাফের মুশরিকরা রাত্রে কী করত, কাবা শরীফের ওখানে একত্রিত হয়ে বিভিন্ন রকমের গপ্পাজি করত, গল্প করত, এটাকে বলে সামেরান। আর তাহজুরুর মানে হলো কোরআনকে অস্বীকার করে তারা বিভিন্ন রূপকথা কিস্সা কাহিনী এগুলি তারা কী করত, আলোচনা করত। একবার তাদের ওই একজন সে ওই সে মানে পারস্য, এবং সেখান থেকে অনেক কেসা কাহিনী সহরা প্রশ্ন
এদের এই সমস্ত যারা বা এর আরো পূর্বে যে সমস্ত লোক ছিল তাদের গল্পের বিভিন্ন বইটি কিনে আছে। আবার কোথাও আসছে যে সেখান থেকে গায়িকা সরবরাহ করছে আইনে মক্কাতে, তাকে দিয়ে গান বাদ্য গান করায়, অথবা তাকে দিয়ে তারা রাত জেগে জেগে সেখানে বিভিন্ন অনেক কাহিনী মিথ্যা গল্প এগুলি তারা বলতো। তো আল্লাহ বলছেন যে এগুলি তোমরা করো আর কোরআনকে বর্জন করো, সামেরান মানে রাত্রে এই গপ্পাজি করো, তাহজুনুন তাহজুনুন শব্দের অর্থ হলো বর্জন করা, যে তোমরা কোরআন শরীফকে বর্জন করে ওই সমস্ত বাতিল এবং অনর্থ গল্পের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করো। এই জন্য ওই সমস্ত খামাখা গল্পের বই পড়ার তো কোনো দরকার নেই। আমাদের এই যে হুমায়ুন আহমেদ কত রকমের কাহিনী সে কী করেছে, কাল্পনিক উপন্যাস, এগুলি ছেলেপেলারা খুব পড়ে অথচ কোরআন শরীফ পড়ে, তাদের তো উচিত এই কোরআন শরীফ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বিগত জাতির সঠিক ইতিহাস করে ধরছে, আর অভিযুক্ত কোনো সঠিকতা নেই, তাহলে সবগুলি হলো বানানো বেসা কাহিনী, সত্য সত্যতা নেই। কিন্তু কোরআন শরীফে যা আছে সব হলো সত্য ঘটনা, আল্লাহ তাআলা আলোচনা করেছে। এগুলি পড়া উচিত আমাদের, কোরআনের গল্প পড়া উচিত, নবীদের গল্পগুলি আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাই, নিজেরাও এগুলি পড়ি, এর থেকে শিক্ষা গ্রহণ করি। কাফের মুশরিকদের যে সমস্ত গল্প আছে সেগুলি আমরা পড়ে কী করবো, ওই ধরনের নিয়ম নীতি আমরা গ্রহণ করব। নবীদের এবং যারা আল্লাহর পথে তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের গল্প করব এবং তাদের কী বলে তাদের পথকে আমরা অনুসরণ করব, তাদের আদর্শকে অনুসরণ করব। যাক, এখন বলতেছে যে তারা যে কোরআনকে বর্জন করে, কোরআন শরীফকে তারা যে বর্জন করে এর কী কারণ হতে পারে, কয়েকটা কারণ এখানে আল্লাহ তাআলা তুলে ধরছে যে এগুলি হতে পারে কি। তা আসলে এখানে যে কয়টা কারণ তুলে ধরছে একটাও না, একটা কারণও এর যথার্থতা নেই। এক নম্বর বলতেছে তারা কি এই কথার মধ্যে চিন্তা করে না, কোরআন শরীফের মধ্যে তারা কি গবেষণা করে না, আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন এই কোরআনে কারীমের মধ্যে চিন্তা গবেষণা করে এর প্রত্যেকটা ঘটনার মধ্যে, ঘটনার গভীরে গিয়ে চিন্তা করতে হবে যে এখানে এদেরকে যে আল্লাহ শাস্তি দিলেন, কওমে আদ কওমে সামুদ কওমে লূত, কী কারণে আল্লাহ এদেরকে শাস্তি দিলেন, এর ভিতরে যাইতে হবে, প্রত্যেকটা গল্প ঘটনা এ সম্বন্ধে চিন্তা করতে হবে, প্রত্যেকটা আয়াতকে নিয়ে চিন্তা করতে হবে। তা আমরা তো আসলে বুঝি না কোরআন শরীফ, বা কোরআনের অর্থ আমরা পড়ি না, কোরআন কারিমের ব্যাখ্যাও আমরা পড়ি না, আবার পড়লেও অনেকে এমন কোরআনের পাকের ব্যাখ্যা পড়ে যেগুলিতে অপব্যাখ্যা করা হয়েছে। যে গোলাম আহমদ কাদিয়ানি তার একটা তফসির আছে, তফসির আহমদিয়া, এইটা বিভিন্ন মসজিদে ওরা আবার বিতরণ করে কাদিয়ানিরা রেখে দেয়, তো এগুলি পড়াই যাবে না, কারণ এগুলি বিকৃত তফসির, কোরআনের আয়াতকে তারা বিকৃত করেছে, তাদের ওই যে মিথ্যা নবী তার নবুয়াতকে প্রমাণ করেছে তারা, হ্যাঁ এই জন্য কোরআন শরীফের আয়াতকে বিকৃত করে করে তারা এই তফসির লিখেছে, এগুলি পড়া যাবে, হ্যাঁ এই জন্য ভালো রাইটার দেখে বা যে সমস্ত আলেমের উপরে আমার নির্ভরশীলতা আছে আস্থা আছে তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে কোন তফসিরটা পড়া আমার উচিত। এই যে তফসিরে মারিফুল কোরআন আছে, হ্যাঁ এটা একসময় আমাদের ফাউন্ডেশন থেকে এটা সাবসিল আট খণ্ড, হ্যাঁ পরবর্তীকালে আবার সৌদি আরব সরকার এটা আমাদের দেশের সাধারণ মানুষের জন্য এই আট খণ্ডকে এক খণ্ডের মধ্যে নিয়ে আসছে এবং এটা ফ্রি ডিস্ট্রিবিউশন করছে, এটা অনেক আগের কথা, অনেকের ঘরে হয়তো এখনো পর্যন্ত আছে, এটা একটা নির্ভরযোগ্য তফসিলের কিতাব, এটা আমরা পড়তে পারি। তারপরে ধরে তফসির আশরাফি আছে একটা, আচ্ছা থানবী রহমতুল্লাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী, এটা আমরা পড়তে পারি, হ্যাঁ তো এগুলি আমরা পড়ি।
কিন্তু যে তাফসীরের ব্যাপারে আপনার উলামায়ে কেরাম বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন বা যেগুলির ব্যাপারে বলেছেন এগুলোর ভুল তথ্য আছে এর মধ্যে, আর তার আকিদাও কত, যিনি তাফসীরটা লিখেছেন তার নিজের আকিদা কত অনেক ভুল ভ্রান্তি ছিল, তো দেখা গেল ওই তাফসীরের মধ্যে সেগুলি চলে আসছে, তো ওগুলি পড়লেও তো আমার ইমান আকিদা নষ্ট হয়, এই জন্য সেগুলি পড়া যাবে। হ্যাঁ, এই জন্য তাফসীর গ্রন্থ পড়তে গেলে এটা আমাকে জেনে শুনে জিজ্ঞেস করে তারপরে পড়তে হবে। আবার কিছু জিনিস আছে তাফসীরের কিতাবে আমাদের হানাফি মাজহাবের সাথে দেখা যায় যে সেটা মিলতেছে না তাফসীরে ইবনে কাসীরের মধ্যে, এটা তো গ্রহণযোগ্য তাফসীর, কিন্তু এমন কিছু আমলের কথা সেখানে বলা আছে, উনি তো শাফি মাজহাবের লোক ছিলেন, তো এই জন্য শাফি মাজহাবের মশালা উনি ওখানে উল্লেখ করে দিয়েছে, কারণ ওইটা পড়লে আমাদের দেশের ভিতরে অনেক সময় খটকা পয়দা হয়ে যায়, তো সেখানে আমাদের উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করতে হবে যে হুজুর এখানে তো এইরকমের দেখব, তো সেখানে উলামায়ে কেরাম ব্যাখ্যা করবে। হ্যাঁ, এই জন্য নিজে নিজে এটা উস্তাদি না করা বা নিজে নিজে এটা জানা বোঝার বুঝতে হবে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার এই জিজ্ঞেস করতে হবে, একজন উস্তাদকে মানতে হবে এই বিষয়ে, উস্তাদ না থাকলে গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা, পথভ্রষ্ট সঠিক পথ থেকে সরে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তা আল্লাহ বলেন যে তারা এই কোরআনে পাকের মধ্যে আসলে চিন্তা করে না, তারা গবেষণা করে না, আম জাআহুম মা লাম ইয়াতি আবাআহুমুল আউয়ালিন, নাকি তাদের কাছে এমন কোনো গ্রন্থ এসে গেছে যেটা তাদের বাপদাদাদের কাছে আসে না। ঠিক আছে, আমরা বা আমাদের বাপদাদাদের অনুসরণ করি আমরা, তো কাজে তাদের কাছে আসে নাই এই গ্রন্থ, তো আমরা এটা মানব কি জন্য? এটা আসলে আমাদের নবীজি আলাইহিস সালামের পূর্বে প্রায় 500 বছর পর্যন্ত এই ইয়ে বন্ধ ছিল, আগে তো হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল আসছে, মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত আসছে, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর আসছে, আর আমাদের নবীজি আলাইহিস সালামের উপরে কোরআন শরীফ আসছে, তো তাদের বাপদাদাদের কাছে হয়তো আসে নাই, কিন্তু এটাকে তারা দলিল হিসাবে গ্রহণ করে যে আমাদের বাপদাদাদের কাছে তো এগুলো আসে নাই, আমরা সেটা মানতে যাব। তারপরে বলছে আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, নাকি তারা তাদের রসুলকে চেনে না, তারা তাকে অস্বীকার করতেছে, এটাও ঠিক না, আসলে তারা তাদের রসুলকে চেনে। হ্যাঁ, নবীজি আলাইহিস সালাম বলেছেন যে 40 বছর আমি তোমাদের মধ্যে ছিলাম, আমার জীবনে কোনোদিন কি তোমরা কোনো মিথ্যা কথা বলেছি এই ধরনের কি কোনো তোমরা প্রমাণিত করতে পারো, প্রমাণ দিতে পারো যে আমি কোনো মিথ্যা কথা বলেছি তোমাদের সঙ্গে? হ্যাঁ, তো তারা তো আসলে আমাদের নবীজির সম্বন্ধে তারা জানত যে তিনি কত আমানতদার ছিলেন, কত তিনি সত্যবাদী ছিলেন, হ্যাঁ কত বিশ্বাসী ছিলেন, আর কীরকমের তার আখলাক চরিত্র কেমন ছিল, তার কথাবার্তা আদব কায়দা এগুলি ছোটোবেলা থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেভাবে তাকে বানিয়েছে। হ্যাঁ, তো এখন যদি তারা বলে যে আমরা আমাদের রসুলকে চিনি না, হ্যাঁ তো এটাও একটা ভুল তথ্য বা একটা ভুল কথা, আমলাম ইয়ারিফু রাসূলাহুম, নাকি তারা তাদের রসুলকে চেনে না, ফাহুম লাহু মুনকিরুন, না চেনার কারণে তারা তাকে অস্বীকার করছে, এটাও ঠিক না, আম ইয়াকুলুনা বিহি জিন্নাতুন, নাকি তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিন্নাতুন পাগলামি আছে, পাগলামি পাগল দেমাগ খারাপ, তারা বলতে কথা যে মাজনুন বলতে, কিন্তু আল্লাহ তাআলা এটাকেও অস্বীকার করেছে যে বাস্তবিক পক্ষে নবীজি আলাইহিস সালামের সাথে কোনো পাগলামি ছিল না বা নবীজি কোনো পাগল ছিল না। আমা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, অন্য জায়গায় আল্লাহ স্পষ্ট করে বলেছে আমা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার প্রভুর নিয়ামত এবং অনুগ্রহে মজনুন না, মজনুন মানে হলো কি পাগল, তো তারা এই কথা বলতে চাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে বা পাগলামি আসছে তার সাথে, তো এই কথাও তো ঠিক না, বাল জাআহুম বিল হাক্কি, আসল কথা হলো সত্য জিনিস তাদের সামনে এসেছে,
ওয়াকসারুহুম লিল হাক্কি কারিউন, কিন্তু তাদের অধিকাংশ অর্থাৎ কাফের মুশরিকদের অধিকাংশ যারা, তারাই কি করে, হক এবং সত্যকে অপছন্দ করে, অস্বীকার করে। এই জন্য প্রত্যেক জামানাতে আল্লাহ তাআলা হক নাযিল করেছে, আর হকের বিপরীত হলো বাতিল। হ্যাঁ, হক যখন আসছে আল্লাহ বলছে যা আল হাক্কু ওয়া যাহাকা আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসছে বাতিল দূরীভূত হয়েছে, আর বাতিল দূরীভূত হওয়ারই জন্য। যেন হক সাধারণত প্রত্যেক জামানায় দুর্বলতা দুর্বলভাবে প্রকাশ পায়, আর বাতিলের জোরটা একটু বেশি থাকে। হ্যাঁ, আমাদের নবীজি যখন আসছেন হক ইসলাম এটা অত্যন্ত দুর্বল ছিল, আর বাতিলের জোরটা বেশি ছিল। মুসা আলাইহিস সালাম আসছেন হকটা দুর্বল ছিল, ফেরাউনের শক্তি বাতিল এইটা অনেক শক্তিশালী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন হক দিয়ে, আর নমরুদ হলো বাতিল, তো নমরুদ এটা অনেক শক্তিশালী ছিল, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল। কিন্তু দেখা গেছে এই দুর্বলই আল্লাহ পাকে দুর্বলকে কী করেছেন, বিজয়ী করে দিয়েছেন আল্লাহ। হ্যাঁ, তো বল যা আহমিল হক, বরঞ্চ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু তাদের কাছে হক এবং সত্য জিনিসকে পেশ করেছেন। ও আকসার উমিল হককে কারিমুন, কিন্তু এই যে কথাগুলি বলা হলো এগুলি কিছুই না, না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো পাগলামি আছে, না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চেনে না, এটাও না। হ্যাঁ, বরঞ্চ বাস্তব কথা হলো হক এবং সত্য তাদের সামনে প্রস্ফুট হয়েছে, কিন্তু তারা সত্যকে গ্রহণ করতে অস্বীকার করতেছে। ওয়ালা বিত্তাবাল হক আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়ামান ফীহিন্না বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মুরিদুন। হ্যাঁ, যে তাদের খাহেশাত যেটা, তাদের প্রবৃত্তি যেটা, হক দেখা যাচ্ছে প্রবৃত্তির অনুসরণ করত, তাহলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, যে আল্লাহ তাদের প্রবৃত্তি যেটা চাইতেছে, যে ঠিক আছে আমরা মূর্তি পূজা করি, আমরা এরকম আমাদের খাহেশ মতো চলি, বাপ দাদারা যেটা করে গেছে আমরা সেটাই করি, তো তাদের প্রবৃত্তির অনুসরণ যদি তাদের হইতো বা করতো, তাহলে কি হইতো, হক এবং সত্য যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করত, তাহলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা হক দিয়েছেন, আর এটা তাদের প্রবৃত্তির অনুকূলে, বরঞ্চ হক যেটা সেটা আল্লাহ বাস্তবে যেটা সত্য এবং হক সেটা মানুষের উপরে নাযিল করেছেন, কিন্তু তাদের প্রবৃত্তি যেটা চাইতো সেটাই যদি আল্লাহ তাআলা দিতেন, তাহলে আসমান জমিন সব নষ্ট হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত, মিথ্যার শৈলার হয়ে যেত। অমান ফিহিন্না বাল আতাইনাহুম বিযিকরিহিম, বরঞ্চ আমি আল্লাহ তাদেরকে তাদের সামনে যেটা দিয়েছি সেটা হলো তাদের উপদেশমালা, এ কোরআনে কারীম হলো উপদেশ। ফাহুম আন যিকরিহিম মুরিদুন, কিন্তু তারা এই উপদেশ থেকে কি করেছে, তাদের চেহারাকে ফিরাই নিয়েছে, তাদের তারা বিমুখতা অবলম্বন করেছে, এই উপদেশকে তারা গ্রহণ করে নাই। আম তাসআলুহুম খারজান, নাকি অন্য আরেকটা কারণ হতে পারে যে তারা এই কোরআন শরীফ থেকে যে বিমুখতা অবলম্বন করছে, বিমুখ হয়েছে, তার কারণ কি, এইটা হতে পারে কিনা যে তাসআলুহুম খারজান, আপনি তাদের কাছে চান্দা চাইতেছেন। খারজান মানে চান্দা, যে ঠিক আছে আমি তোমাদেরকে যে এই আমাদের আমাকে টাকা পয়সা দাও এর বিনিময়ে। হ্যাঁ, তো এটা তো সঠিক না, আর নবীজি তো স্পষ্ট, শুধু আমাদের নবীজি না, প্রত্যেক নবীরা স্পষ্ট করে এই কথা বলেছেন, লা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, এর বিনিময়ে আল্লাহ আমাকে দান করবেন, আমি যে তোমাদেরকে দাওয়াত দিতেছি, হ্যাঁ কলেমার দিকে আহ্বান করতেছি, ইমানের দিকে আহ্বান করতেছি, শেরেক থেকে আমি তোমাদেরকে মানা করতেছি, এর
কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। এই কথা সমস্ত নবীরা বলেছেন, আমাদের নবীজি শুনে তো কাজেই তিনি যে তোমাদের কাছে এর কোনো বিনিময় প্রত্যাশা করবেন, বিনিময় চাইবেন, এটাও নয়। আমতাস আলহম খর যান নাকি ও নবীজি আপনি তাদের কাছে কোনো পয়সা চান, টাকা চান, চান্দা চান, আপনার প্রভুর চান্দা, আপনার প্রভুর দান যেটা সেটা অনেক শ্রেষ্ঠ। তাদের টাকা দিয়ে আপনি কি করবেন? আল্লাহ আপনাকে এই দাওয়াতের বিনিময়ে, এই ইসলামের প্রচারের বিনিময়ে যেটা প্রদান করবেন সেটা অনেক শ্রেষ্ঠ, অনেক উত্তম। এবং আল্লাহ তোমার তালা উত্তম রেজের দাদা। وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ এবং নিশ্চয়ই আপনি তাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে তাদেরকে আহ্বান করেন, অর্থাৎ আপনি তাদেরকে সহি রাস্তায় আহ্বান করতেছেন, তাদেরকে ডাকতেছেন। وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنَاكِرُونَ নিশ্চয়ই যারা আখিরাতকে অস্বীকার করে, আখেরাতকে বিশ্বাস করে না, তারা সঠিক রাস্তা থেকে বিমুখ, তারা সঠিক রাস্তার কোনোদিন চলবে না যারা আখেরাতকে বিশ্বাস করে না। আসলে আখেরাতের বিশ্বাস যেটা, এটাই মানুষের মূল জিনিস, মানুষের জীবন সংশোধন করে। তার মধ্যে যখন এই চিন্তা চিন্তাধারণা আসে, না আমাকে একদিন মরতে হবে, আমাকে আমার জীবনের হিসাব কিতাব আল্লাহর সামনে পেশ করতে হবে, ময়দানে হাসরে আমার হিসাব কিতাব হবে, এই চিন্তা চেতনা যখন মানুষের মধ্যে আসে তো মানুষ তখন সংশোধন হয়, মানুষ ঠিক হয়। আর আখেরাতের চিন্তা চেতনা যাদের নাই তারা তো স্বেচ্ছাচারী হয়ে যায় যে না আমার এই জীবনের কোনো হিসাব কিতাব দিতে হবে, মৃত্যুর পরে কোনো জীবনই নাই, এই ধরনের কোনো চিন্তাভাবনা যদি মানুষের আসে তো মানুষ স্বেচ্ছাচারী হয়ে যায়, যা ইচ্ছা তাই করে। তার আর কোনো নিজের জীবনকে সংশোধন করা, ঠিক করা, এই চিন্তা তাদের আর আসে না। যা পারো তাই করো, এই দুনিয়া মস্ত বড়, যা পারো তাই করো, এখানে হ্যাঁ যা ইচ্ছা তাই তোমরা করো। কিন্তু একটা মানুষের ভিতরে আখেরাতের চিন্তা যদি থাকে যে না আমাকে একদিন করতে হবে, আমাকে আবার আল্লাহ তাআলা চিন্তা করবেন, আখেরাতে একটা চিরস্থায়ী জীবন আছে, হ্যাঁ সেই জীবনের সম্মুখীন আমাকে হতে হবে, তার জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করা, এই আখেরাতের চিন্তা ভাবনা, এটাই হলো মানুষের মৌলিক জিনিস যা তার জীবনকে সুন্দর করে, যা তাকে ইমানের পথে আনে, আল্লাহর পথে আনে। কিন্তু কাফের মুশরিকরা আখেরাতকে বিশ্বাস করে না, যার কারণে তারা সঠিক পথ থেকে কি বিমুখ, সঠিক পথ থেকে সরে গেছে। ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিন লালাজ্জু ফী তুগিয়ানিহিম ইয়ামাবুন। দেখেন আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে 7 বছর পর্যন্ত শাস্তি দিচ্ছিলেন, মক্কায় বৃষ্টি টিষ্টি সব বন্ধ, বিশাল রকমের দুর্ভিক্ষ, যেরকম হজরত ইউসুফ আলী ইসলামের সময় হ্যাঁ ওই একটা দুর্ভিক্ষ আসছিল 7 বছর পর্যন্ত, হ্যাঁ এই মানে এই দুর্ভিক্ষের রকম ওই রকমের একটা দুর্ভিক্ষ মক্কা শরীফে আসছিল। তো সেই দুর্ভিক্ষের মধ্যে পড়েও তারা কিন্তু শিক্ষা গ্রহণ করেনি, হ্যাঁ বরঞ্চ তারা এটা একটা প্রাকৃতিক দুর্যোগ মনে করছে, এটা প্রাকৃতিক দুর্যোগ। আসলে যে কোনো দুর্যোগ আসুক না কেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষকে সংশোধন করতে চান, কিন্তু মানুষ তার থেকে সংশোধন হয় না বা শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ বলেন যে ওয়ালা ও রাহিম না, আমি যদি তাদের উপরে দয়া করতাম, বা কাশফ না মা বিহিম মিন দুররিন, এবং তাদের ওই কষ্টকে আমি আল্লাহ দূর করে দিতাম, তাহলে তারা তাদের ওই অহংকারের মধ্যে, অহংকারের মধ্যে নিপতিত হয়ে তারা কি করত, আন্দাধুন্দা তারা চলত। আলাকাদ আখাদনা হুম বিল আযাব, আমি তাদেরকে আযাবে পাকড়াও করেছি 7 বছর পর্যন্ত কঠিন। হ্যাঁ মানুষকে আল্লাহ অনেক সময় 2 ধরনের পরীক্ষা আল্লাহ তারা করে, একটা হলো অভাব দিয়েও পরীক্ষা করে যে সে এই অভাবে পড়ে আল্লাহর দিকে আসে ফিরে আসে, আর এক হলো টাকা পয়সা দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করে। হ্যাঁ তো উভয় রকমের পরীক্ষা আল্লাহ তাআলা ওই কাফের মুশরিকদের করেছেন, কিন্তু তারা
ঠিক হয় নাই। ফালাকাদ আখাদনাহুম বিল আযাব, আমি আল্লাহ এই মক্কাওয়ালাদেরকে শাস্তি বা আযাবের মধ্যে গ্রেফতার করেছিলাম। ফামাস্তাকামু লিরব্বিহিম, তারা তাদের প্রভুর সামনে নরম হয় নম্র হয় নাই, প্রভুর সামনে বিনীত হয়নি তারা। ওয়া মা ইয়াতাদাররাউন, আর আযাব আর মুসিবতের মধ্যে পড়লে তো মানুষের একটু ক্রন্দন করা উচিত, আল্লাহর সামনে যে একটু চোখের পানি ছেড়ে দেবে তাও তারা করে। হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান দা আযাবিন শাদীদিন ইযা হুম ফীহি মুবলিসুন, বলে যে যখন আমি তাদের জন্য আমার আযাবের দরজা খুলে দিয়েছি, কঠিন শাস্তির দরজা তাদের সামনে যখন খুলে দিয়েছি, তখন তারা চিৎকার করা শুরু করছে, কিন্তু সঠিক পথে তারা কী করে নাই, গমন করে নাই, আসে নাই। ওয়াহুয়া আল্লাযী আনশাআকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, ওই আল্লাহ যিনি তোমাদেরকে কান দিয়েছেন, তোমাদেরকে চক্ষু দিয়েছেন, তোমাদেরকে অন্তর দিয়েছেন। কালিলাম মা তাশকুরুন, তোমরা খুবই কম আল্লাহর শুকরগুজারি করো। আসলে কান কত বড় নিয়ামত, এর দ্বারা আমরা আল্লাহর কালাম শুনতে, কানের মাধ্যমে অন্তরে কথাটি প্রবেশ করে, তারপরে আবসার মানে চক্ষু, এই চোখ দিয়েছেন আল্লাহ তাআলা, যে আল্লাহর বিশাল কুদরত নমুনা আমরা এগুলো দেখতেছি, দেখেও তো উচিত যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। এই বিশাল আসমান, চন্দ্র সূর্য নক্ষত্র রাজ, এই বিশাল পাহাড়, এই বিশাল সমুদ্র, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। তো আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে কান দিয়েছি, এর দ্বারা শুনতেছো, আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, তার দ্বারা তোমরা দেখতেছো, আর ওয়াল আফিদা, এবং তোমাদের আমি অন্তর দিয়েছি, এই অন্তরের মধ্যে তোমাদের উচিত আমার বিশ্বাস, আমার প্রতি আস্থা এবং আমার উপরে বিশ্বাস স্থাপন করা। কিন্তু কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব কমই আমি আল্লাহ পাকে শুকরগুজারি করি। ওয়াহুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি, যে আল্লাহ তোমাদেরকে এই মাটির থেকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুহশারুন, এবং সেই আল্লাহর কাছে আবার তোমাদের সবাইকে একত্রিত করা হবে। যে আল্লাহ আমাদেরকে বা মানব জাতিকে এই মাটির থেকে সৃষ্টি করেছেন, আবার তিনি মাটির মধ্যেই আমাদেরকে ঢুকাই দেবেন বা মাটির মধ্যে আবার নিয়ে যাবেন, আবার এই মাটির থেকেই তিনি আমাদের হাসর করাবেন, মানে ময়দানে হাসরে আল্লাহ তাআলা আবার একত্রিত। ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, আল্লাহ তাআলা তিনি জীবন প্রদান করেন এবং তিনি মৃত্যুদান করেন। আমাদের তো কোনো জীবনই ছিল না, আল্লাহ তাআলা এই গোশত বানাইছেন শরীরে, আবার হাড্ডি দিয়েছেন, হাড্ডির মধ্যে আবার গোশত জড়িয়ে দিয়ে সুন্দর একটা দেহ বানায়, তার মধ্যে আল্লাহ তাআলা একটা রূহ দিয়ে এটাকে আবার জীবিত করেছেন। ওয়া ইউমীতু, আবার একদিন আল্লাহ মৃত্যুদান করবেন, এই জীবন আল্লাহ তাআলা কেড়ে নেবেন, এই রূহটাকে শরীর থেকে আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করে দেবেন। তো এগুলি আমাদের চিন্তা করা উচিত। আল্লাহ বলেন যে যে আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছেন এবং যে আল্লাহ তোমাদেরকে মৃত্যুদান করেন। ওয়ালা ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, আর রাত্রি দিনের পরিবর্তন পরিবর্তন এটাও আল্লাহ তাআলা করেন। এই যে এতক্ষণ দিন ছিল, এখন রাতের আধার নামে আসছে, রাত চলে আসছে, আবার এই রাত ধীরে 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 এই রাত চলে যাবে, আবার সূর্য উদয় হবে, আবার দিন আসবে। এই যে পরিবর্তন পরিবর্তন করতেছে, এটা তো পৃথিবীর কোনো মানুষ করতেছে না, এটা কে করতেছে? আল্লাহই করতেছে। তো কাজেই তোমরা সেই আল্লাহকে বাদ দিয়ে কোন দিকে তোমরা যাইতেছ? ওই মূর্তির দিকে যাইতেছ, দুনিয়ার দিকে যাইতেছ, গাইরুল্লাহর দিকে তোমরা দাবি করতেছ, বুঝতেছো? আফালা তাকুলু, তোমরা কি বোঝো না? বাল কালু মিসলা মা কালাল আউয়ালুন, বরঞ্চ ওই মক্কাবাসীরা ওই ধরনের কথা বলে যা তাদের পূর্ববর্তী কাফের মুশরিকরাও বলেছিল, যে এটা তো ওই নবীর বানানো জিনিস, অথবা আমরা আখেরাতকে বিশ্বাস করি না, আমরা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করি না, এই কথা। কালু আইদা মিতনা, তারা এই কথা বলতো যখন আমরা মৃত্যুবরণ করবো, অকন্যা তোরাবান, এবং আমরা মাটি মাটি হয়ে যাব, আমাদের শরীরটা আমাদের মাংস আমাদের হাড্ডি এবং আমাদের গোটা শরীর
মাটিতে পরিণত হবে, এবং হাড্ডিগুলিও মাটি হয়ে যাবে। কি আমাদেরকে কি আবার জীবিত করা হবে? এগুলি একটা অলীক কাহিনী, হ্যাঁ, এগুলি অথর্ব কথাবার্তা। অর্থাৎ এর পূর্বের লোকেরা যেরকম আখেরাতকে অস্বীকার করছে এবং মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়াকে অস্বীকার করছে, মক্কার কাফের মুশরিকরা তারাও এইভাবে অস্বীকার করতেছে। আলাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবল ইন হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন। তারা এই কথাই বলে যে আমরা এবং আমাদের বাপদাদাদেরকেও এই ধরনের অঙ্গীকার করা হয়েছিল, হ্যাঁ, যে তোমাদেরকে আবার জীবিত করা হবে, কই তত করা হইতেছে। কিন্তু আসলে আল্লাহ আখেরাত যখন মৃত্যুর পরে যে একটা পুনর্জীবিত আল্লাহ করবেন, কিয়ামত কায়েম করবেন, ওটা তো নির্দিষ্ট সময় হবে। কিন্তু কাফের মুশরিকরা বলতো যে না, আমাদের বাপদাদাদেরকেও তো এই কথা বলা হয়েছে, কিন্তু কই তাদেরকে তো আমাদের সামনে একজনকে জীবিত করে দিই, জীবিত করে তারপরে আমাদেরকে নিয়ে আসুক, আপনি আল্লাহ তাআলা তো এইভাবে করবেন না। তো আল্লাহ বলছেন যে না, কাফের মুশরিকরা বলতো যে এই কোরআন শরীফ বা এই যে ওহির যেটা, এটা আমরা বিশ্বাস করি না, আসাতীরুল আউয়ালিন, এই আগের যুগের মানুষের মিথ্যা কাহিনী, গল্প। কুল্লিমানিল আরদু ওয়ামান ফিহা ইন কুনতুম তাআলামুন। ওগো নবী, যে আপনি বলে দিন এই জমিন আর এবং জমিনের মধ্যে যা কিছুই আছে সব কিছুর মালিককে, হ্যাঁ, বলো দেখি তোমরা, যদি তোমাদের এলেন বা জ্ঞান থেকে থাকে, সায়াকুলুনা, তারা অতি সত্তর বলবে যে আল্লাহ। আসলে কাফের মুশরিকরাও বিশ্বাস করে যে পাহাড় আল্লাহ, সাগর আল্লাহ, আসমান সৃষ্টি করছে আল্লাহ, তারা যে দেবদেবীর পূজা করে তারা এগুলি কেউ সৃষ্টি করে না, হ্যাঁ, কিন্তু আল্লাহর সাথে শরীক করা এটা তারা বর্জন করে, এক আল্লাহর ইবাদত করা এটা তারা করে না। তারা, তাদের একদিন আর বিশ্বাস ছিল যে এগুলি আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ বানাইছে। কিন্তু দেখেন তৌহিদ দুই রকম, একটা বলে তৌহিদের রুবিয়া, তৌহিদের রুবিয়া এইটা মুশরিকরাও বিশ্বাস করত যে খালেক একমাত্র আল্লাহ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, এটা যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, আসমান থেকে পানি কে অবতরণ করে, কে ক্ষেতের মধ্যে ফসল দেয়, তা কাফের মুশরিকরাও এই কথা বলবে যে এটা কে করে, আল্লাহ। আরেকটা হলো তৌহিদে উলুহিয়া, যে ইলাহ একমাত্র আল্লাহ, মানে ইবাদতের যোগ্য একমাত্র কে, আল্লাহ, এইটার মধ্যে তাদের প্রশ্ন ছিল। তারা বলতো যে না, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ সে তিনি না, হ্যাঁ, ইবাদতের যোগ্য আমাদের দেবদেবী, আমাদের যাদেরকে আমরা পূজা করি তারাও ইবাদতের, কিন্তু আল্লাহ তাআলা এখানেই বলছেন যে না, ইবাদতের যোগ্য একমাত্র কে, আল্লাহ। এই জন্য আমরা তৌহিদের কালেমা যেটা বলি, একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া কেউ, হ্যাঁ, কোন ভেনবি যে আপনি বলে দিন, এটাকে বলা হয় সুরাতুত তৌহিদ, সুরা ইখলাস, কেউ বলছে তৌহিদের সুরা, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, তিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক, বেনিয়াজ, বেনিয়াজ মানে অমুখাপেক্ষ, আল্লাহ কারো মুখাপেক্ষ। কিন্তু আমরা যারা আছি আমরা তো প্রতিনিয়ত আল্লাহ পাকের মুখাপেক্ষ, আমরা খাদ্য খাবারের মুখাপেক্ষ, আলো বাতাসের মুখাপেক্ষ, আল্লাহর নিয়ামতের মুখাপেক্ষ, আল্লাহর মুখাপেক্ষ, আল্লাহ তাআলা কোনো জিনিসের মুখাপেক্ষ, তিনি একাই সব কিছু করতেছেন আর একাই সব কিছু সৃষ্টি করেছেন, পরিচালনা করতেছেন আর একাই সব কিছু করতেছেন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো পিতাও নেই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেমন কাফের মুশরিকরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে, যে আল্লাহ স্বয়ং ঈসার আকৃতি দিয়ে দুনিয়াতে আসছেন, এবং আল্লাহ ঈসার মধ্যে ঢুকে গেছে, ঈসার মধ্যে আল্লাহ ঢুকে গিয়েছে, কাজে আসমান থেকে যে হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন, তাহলে ঈসা আলাইহিস সালামই স্বয়ং খোদা, স্বয়ং আল্লাহ। তাদের মধ্যে এক গ্রুপ এরকম, আবার আরেক গ্রুপ বলে যে না, উনি খোদা না,
খুদার বেটা, খুদার পুত্র। আবার কেউ বলে তাদের মধ্যে যে তিনজনের একজন তিনি, তো এরকমের ওদের ভিতরে আবার বিভিন্ন গ্রুপ আছে খ্রিস্টানদের মধ্যে। তো তারা হাজার আছে, আমাদের মধ্যেও কিছু বেদাতি লোক যারা বেদাতি করে, ওই গান টান গায়, ওই তারাও বলে যে আল্লাহ আল্লাহকে বলে তারা যে মোহাম্মদের সুরাত ধরিয়া আল্লাহ নামিয়া জমিনে নামিয়া আসিবেন স্বয়ং আল্লাহ। মোহাম্মদের সুরাত ধরিয়া স্বয়ং আল্লাহ জমিনে নামিয়া আসেন, তার মানে তারা বলতে চাই আল্লাহ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ঢুকে গেছে এবং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিকা। এই ধরনের কথাবার্তা তারা তাদের গানের মধ্যে বলে দেয়। ওরা নামাজ কালাম করে না, ওই গান যা খায় আর গানটা কি মারিফতি গান নাকি বলে ওইগুলি তারা করে, নাউযুবিল্লাহি মিন যালিকা। তিন শরিয়াত বাদ দিয়ে কেউ কোনোদিন মারিফত অর্জন করতে পারে না। মারিফত মানে আল্লাহকে পাওয়া বা আল্লাহর পরিচয় লাভ করা। তো এর জন্য আল্লাহ তাআলা এই শরিয়াত দিয়েছেন, নামাজ কালাম দিয়েছেন, ইবাদত বন্দেগী দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, আমাদের জীবনের বিভিন্ন বিধানাবলী আল্লাহ তাআলা দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহকে পাইতে হবে। কেউ যদি বলে নামাজ না পড়ে আমি আল্লাহকে পেয়ে যাবো, শরিয়াত মানা ছাড়াই আমি আল্লাহকে পেয়ে যাবো, হ্যাঁ ওরা যত সব মানে এদের ভণ্ড আর কি, যত ভণ্ড আছে এই ভণ্ডরা সব এই ধরনের কথাবার্তা বলে যে আমাদের তো দেলে দেলে নামাজ জারি হয়ে গেছে, এখন আর আমাদের নামাজের প্রয়োজন। আরে তুমি তো আল্লাহর নবীর থেকে আরও উপরে চলে গেছো, যে আল্লাহর নবীর দেলে আল্লাহ ওরকমের নামাজ জারি হয় নাই, বরঞ্চ আল্লাহর নবীকে পাঁচ ওয়াক্ত নামাজ জাহেরিভাবে পড়া লাগতো, আর তোমাদের পালকটা এরকম নবীর থেকে আরও ঊর্ধ্বে চলে গিয়েছে, যে এখন আর মারিফাত এমনভাবে ঢুকে গেছে যে এখন আর নামাজ তোমাদেরকে পড়ার দরকার নেই। আছে না কিছু ফকির এরকম বলে যে নামাজ কামাজ আর আমাদের ভাগ করে না, নাউজুবিল্লাহ মিন যালিকা। তো সায়াকুলুনা ইল্লা, তারা অবশ্য এই কথাই বলবে যে জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। কুল, হে নবী আপনি বলে দিন, আফালা তাদাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? কুল মার রব্বুস সামাওয়াতিস সাব'ই, হে নবী জি আপনি বলে দিন এই সাত আসমানের প্রভুকে, রবকে, ওয়ারব্বুল আরশিল আজিম, এবং আরশ আজিমের রবকে। সায়াকুলুনা ইল্লা, ওই কাফের মুশরিকরা বলবে এই আসমান জমিনের রব হলেন আল্লাহ, আরশে আজিমের রব হলেন আল্লাহ, এটা তারা বিশ্বাস করে। অর্থাৎ তৌহিদ রুবিয়াত তাদের মধ্যে ছিল, কিন্তু তৌহিদ উলুহিয়াত তাদের মধ্যে ছিল, যে এক আল্লাহকে হুকুমদাতা হিসাবে বিশ্বাস করা, এক আল্লাহর স্বপ্নে নিজের মাথাকে নত করা, এইগুলা তাদের মধ্যে ছিল। কিন্তু বাকি যে এই যে আসমান জমিনকে সৃষ্টি করা এগুলি তারা বিশ্বাস করত। এই জন্য স্রষ্টা বলে না আল্লাহ, হিন্দু মুসলিম হিন্দুরাও বলে যে স্রষ্টা আল্লাহ, কি বলে না এটা স্রষ্টা, হ্যাঁ তারা বলে যে স্রষ্টার জন্য, আমরা বলি না আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, ওরা বলে যে স্রষ্টার জন্যই সকল প্রশংসা। তো সাকুর কুল আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? কুল মাম্বিয়াদিহি মালাকুত কুল্লি শাই, ভাই আজকে পর্যন্তই থাক, ঠিক আছে জি, আজকে অনেক তর্জমা করে ফেলছি আজকে আজকে। তা আসলে এগুলি কিছু কিছু আয়াত আছে যেগুলি তো তেমন সানে নজুল নাই, যেখানে তৌহিদ এবং একত্ববাদের কথা আল্লাহ তাআলা বয়ান করছে, এবং সেখানে কোরআন শরীফের তর্জমা পড়লেই আয়াতগুলির অর্থটা কি বুঝে আসে। আবার কিছু কিছু জায়গা এমন আছে যে শুধু তর্জমা পড়লেই কি আসে না, বুঝে আসে না, সেখানে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে বা শানে নজরুলের প্রয়োজন আছে বা প্রাসঙ্গিক কথাবার্তার কি হয় প্রয়োজন হয়। এখানে যেহেতু তৌহিদ এবং একত্ববাদের কথা বলা হয়েছে এবং আল্লাহ পাকের উলুহিয়াত যে একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ, হ্যাঁ তারই সামনে আমরা নত হব এবং তারই তাকেই আমরা ইবাদত বন্দেগি করব, আল্লাহর হুকুম আমরা মেনে চলব এবং আল্লাহর সামনেই নিজেদেরকে আমরা পেশ করব, মাথা নত করব আল্লাহর সামনে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।